83 বছর 4 মাসের চাইতেও ভ্যালুয়েবল এক একটা রাত। শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষভাবে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন তাহাররু লাইলাতুল কদর ফিল বিত্র মিন আল আশরি আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরের আশায় ইবাদত করো। কোন রাতে লাইলাতুল কদর হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। পৃথিবীর এক এক প্রান্তের মানুষের জন্য বেজোড় রাত এক এক হিসেবে হতে পারে, চাঁদ আগে পরে দেখা যায় ভৌগোলিক কারণে। তো সেই হিসাবে এক এক অঞ্চলে মানুষের জন্য এক এক দিন লাইলাতুল কদর হওয়া অস্বাভাবিক নয়। আবার একইভাবে লাইলাতুল কদর এক এক বছর এক এক দিনে হওয়াটাও অস্বাভাবিক নয়। আমরা সাধারণত 27তম রজনীকেই লাইলাতুল কদর হিসাবে চূড়ান্তভাবে ধরে বসে থাকি, যেটা আসলে এইভাবে এতটা নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করতে বলেছেন। সেখান থেকে তিনি আরও কাস্টমাইজ করে আমাদেরকে বলেছেন শেষ দশকের বেজোড় রাতগুলোতে 21, 23, 27, 29 এই রাতগুলোতে বিশেষভাবে ইবাদতবন্দি করার জন্য। মূলত শুধুমাত্র জোড় বেজোড় নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতেই জেগে থাকতেন, তিনি কোনো রাতে ঘুমাতেন না। আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বলার চেষ্টা করি যে রমজানের শেষ দশকের যে করণীয় কাজগুলো আছে এর মধ্যে একটা হলো রাত জেগে থাকা। আমি নিজে যদি আর কিছু করতে না পারি তো সারা রাত জেগে থাকি, অন্যান্য কাজকাম করি, তারপরও রাত জেগে থাকার কাজটা অন্তত হলো। শেষ দশকের এই দিনগুলো এবং এই রাতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইবাদতের জন্য সবচেয়েতে গুরুত্বপূর্ণ ছিল। কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গাইরি, তার সারা জীবনে ইবাদতের জন্য যত সাধনা করতেন। আমরা জানি হেরা গুহায় তিনি গিয়ে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেন। তার জীবনে যত ইবাদত করেছেন, যত দোয়া করেছেন, যত রোনাজারি করেছেন, যত সাধনা মেহনত করেছেন, এই সবগুলোর সাথে যদি রমজানের শেষ দশকের ইবাদতকে তুলনা করা হয় তো রমজানের শেষ দশকের ইবাদতটা ছিল অন্য যে কোনো সময়ের চাইতে অনেক বেশি। কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গাইরি, রমজানের শেষ দশকে যা তিনি করতেন ইবাদতের জন্য, যত কষ্ট তিনি করতেন অন্য কোনো সময় এরকম করতেন না। তার মানে এই দশকের প্রধান এবং প্রথম করণীয় হলো যে এই দশকে আমার জীবনের সবচাইতে বেশি ইবাদতের সাধনা হবে, আমার শক্তি সামর্থ্যের শেষটুকু দিয়ে আমি ইবাদত বন্দেগী করার চেষ্টা করব, আমার ইবাদতের ভলিউম সর্বোচ্চ হাই এবং সবচাইতে পিকে উঠবে এই 10টা দিন। সেটা আমার দিনে হবে, সেটা আমার রাতে হবে, সেটা আমার চলাফেরায় হবে, সেটা আমার লাইফস্টাইল, সেটা আমার দৈনন্দিন রুটিন, সব কিছুতে তার একটা ছাপ, তার একটা আলামত এটা পড়বে। এটা হলো এই দশকে একজন ইমানদারের জন্য করণীয়, যে জীবনের সবচাইতে বেশি সাধনা এই দশকে হবে।